হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন মহাগুরু অর্থাৎ মিঠুন চক্রবর্তী। কলকাতায় ছবির শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যম সূত্রের খবর অনুযায়ী এই বর্ষিয়ান সুপারস্টারের ব্রেন স্ট্রোক হয়েছে। জানা গেছে কলকাতায় মিঠুন তার আগামী ছবি শাস্ত্রী এর শুটিং করছিলেন। শুটিং চলাকালে সকাল 10টা নাগাদ তার ব্রেন স্ট্রোক হয়েছিল বলে খবর। কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাকে সঙ্গে সঙ্গে ভর্তি করা হয়েছে। এই হাসপাতালের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ সঞ্জয় ভৌমিক তার টিম মিঠুনের চিকিৎসার দায়িত্বে আছেন। হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার এমআরআই করা হয়েছে। বয়সজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মিঠুনের সঙ্গে ছিলেন অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী। প্রতীকিত বসু পরিচালিত শাস্ত্রী ছবিটি জ্যোতিষ শাস্ত্রের ওপর। এই ছবির মূল চরিত্রে মিঠুনের সঙ্গে আছেন অভিনেত্রী দেবশ্রী রায়। দীর্ঘ 16 বছর পর তারা একসঙ্গে পর্দায় আসতে চলেছেন। শাস্ত্রী ছবির প্রযোজনা করেছেন সোহম চক্রবর্তী। গত বছর পশ্চিমবাংলায় মিঠুন অভিনীত কাবলিওয়ালা ছবি মুক্তি পেয়েছে। সেই ছবিতে মিঠুনের অভিনয় প্রশংসা কুড়ায় দর্শক মহলে। অনেকে বলেছেন শাহরুখের ডানকি এর দাপটেও কমেনি মিঠুনের কাবলিওয়ালা এর জনপ্রিয়তা। বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তীর দ্রুত সুস্থতা কামনা করছি। দেশ ও বিদেশের তারকাদের বিভিন্ন তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।